আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। কেবি আইডিয়া চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে দিন, পরের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবার জন্যে। আর আগে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ আপনাদেরকে একটি নতুন ব্যবসার আইডিয়া দিব। থাম্বনেইল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন ব্যবসাটি কি। বন্ধুরা, ডিমের খোসা দিয়ে কিভাবে ব্যবসা করবেন এই ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দিব। বন্ধুরা, এই ব্যবসাটি হয়তো আপনারা শুনে আশ্চর্য হবেন যে ডিমের খোসা দিয়ে আবার কি এর ব্যবসা। কিন্তু আমাদের দেশে হয়তো তেমন একটা এখনো এটা প্রচলিত হয়নি, অন্যান্য দেশে অলরেডি হয়ে গেছে। তো ডিমের খোসা দিয়ে কিভাবে কি করবেন তা আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওতে আপনাদেরকে বলবো ডিমের খোসা কোথায় থেকে সংগ্রহ করবেন, তারপরে এটাকে কি করবেন, তারপরে কোথায় সেল দিবেন বা কেমন লাভ হবে, সব বিস্তারিত আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিও শেষ হওয়ার আগ পর্যন্ত আমার সাথেই থাকুন। বন্ধুরা, এখন আমি ডিমের খোসার ব্যবসার আইডিয়া দিচ্ছি। তো এই ব্যবসা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা করতে পারেন, আর ভালো না লাগলে আপনারা অন্য ব্যবসাও করতে পারেন। তবে সবচেয়ে বেটার হবে বন্ধুরা যেই ব্যবসাতে আপনি সময় দিতে পারবেন, যেই ব্যবসাটি আপনার কাছে ভালো লাগবে, যেই ব্যবসাটি আপনি করতে আনন্দ বোধ মনে করবেন, সেই ব্যবসাটি আপনি করার চেষ্টা করবেন। আমি আইডিয়া দিয়েছি তার জন্য এই ব্যবসাই আপনার করতে হবে তা কোনো কথা না, বা আপনি ইউটিউব থেকে অন্য কোনো ব্যবসার আইডিয়া দেখে আপনি ব্যবসা শুরু করবেন, শুরুতে হয়তো আপনার কাছে একটু ভালো লাগতে পারে, পরে আবার ভালো নাও লাগতে পারে। তার জন্য ভেবে চিন্তা করে, ভালো ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি ব্যবসা শুরু করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ডিমের খোসার ব্যাপারে আপনারা গুগলে সার্চ দিবেন এক্সেল পাউডার। ডিমের খোসার যে পাউডারটা তৈরি করা হয় এটাকে বলে এক্সেল পাউডার। তো এটা দিয়ে কি তৈরি করে, এটা ডিমের খোসার পাউডার দিয়ে ফেস প্যাক তৈরি করে। তো বন্ধুরা, আপনারা ডিমের খোসা কোথায় পাবেন? বিভিন্ন হোটেল থেকে সংগ্রহ করতে পারেন, অথবা বেকারিতে। বর্তমানে বার্থডে কেক, বিভিন্ন কেক বা বিস্কুট, অনেক কিছুর মধ্যে বর্তমানে অনেক ডিম ব্যবহার করতে হয়। তো আপনারা বেকারি থেকেও সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, হোটেল, বেকারি এগুলোতে গিয়ে আপনারা একটা বাস্কেট বা বাস্কেটের মধ্যে একটা পলিথিন দিয়ে আসবেন, আর এদেরকে বলবেন ডিম ব্যবহার করার পর যে ডিমের খোসাগুলো, এই খোসাগুলো এই পলিথিনে বা এই বাস্কেটে রাখার জন্য, পরে আপনি সন্ধ্যার সময় বা বিকালে গিয়ে একসময় নিয়ে আসবেন। তো ওনারা খুশি ইচ্ছা খুশি মনে রেখে দিবে, কেননা ওনারা তো এইগুলো ফেলতে হবে। তো এইগুলা তো ফেলার দরকার নেই, আপনি সকালে একটি পলিথিন দিয়ে আসছেন, তো ওই পলিথিনের মধ্যে পুরা দিনের ডিমের খোসাগুলো যে জমা হবে, এই ডিমের খোসাগুলো আপনি নিয়ে আসবেন। তো নিয়ে এসে কী করবেন, এই ডিমের খোসাগুলোকে আপনার বড় পাত্রের মধ্যে পানি দিয়ে বয়েল করে নেবেন। বয়েল করে নেওয়ার উদ্দেশ্য হলো ডিমের খোসাতে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো চলে যাবে, আর কোনো জীবাণু থাকলে এই জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে। পরে বয়েল করে নিয়ে একটু মোটামুটি ভালো বয়েল করে নেবেন, বয়েল করে তারপরে এগুলোকে শুকিয়ে নেবেন।
রোদরেতে শুকান আর ফ্যানের বাতাসে শুকান, এটা আপনাদের কাছে যেটা ভালো মনে হবে ওইটা দিয়ে আপনারা শুকিয়ে নেবেন ভালোভাবে। প্লাস্টিক বিছিয়ে বা প্লাস্টিকের ওপরে রেখে রোদরে বা ছাদে বিভিন্ন জায়গায় রেখে আপনারা শুকাতে পারেন। শুকানোর পর এগুলোকে, ডিমের খোসাগুলোকে গ্রাইন্ডার মেশিন দিয়ে একদম মিহিনভাবে পাউডার করে নেবেন। তো এখন বন্ধুরা, আপনি পাউডার তৈরি করলেন, পাউডার তৈরি করে যদি আপনারা বিক্রি না করতে পারেন তো এমন কষ্ট করে তো লাভ নেই। তো কীভাবে কোথায় বিক্রি করবেন এই নিয়ে এখন আপনাদেরকে বলবো। তো পাউডার কীভাবে বিক্রি করবেন বন্ধুরা, পাউডার তৈরি করার পর তারপরে বিভিন্ন প্লাস্টিকের দোকানে দেখবেন ছোটো কোটা পাওয়া যায়। প্লাস্টিকের কোটা কিছু ক্রয় করে নেবেন, যেমন শুরুতে 50টা বা 100টা এরকম। তবে কোটাগুলো বেশি বড় নেওয়ার চেষ্টা করবেন না, কোটাতে যেন আধা কেজি পাউডার বা 200 গ্রাম, 250 গ্রাম, 100 গ্রাম এরকম পাউডার মানে রাখতে পারেন। এই পরিমাণের কোটা ক্রয় করার চেষ্টা করবেন। তো কোটাগুলো ক্রয় করে কোটাগুলোতে যদি পাউডার এইভাবে নিয়ে যান তখন হয়তো অনেকে আপনার কাছ থেকে ক্রয় নাও করতে পারে, যে কোথায় থেকে কিভাবে কি নিয়ে আসলো তার জন্য ক্রয় নাও করতে পারে, তখন হয়তো কেউ ক্রয় করবে না। তো আপনারা কি করবেন, কোটাগুলো ক্রয় করে কোটার মধ্যে স্টিকার, ভালো কোনো ব্র্যান্ডের বা কি ধরনের নাম দিতে পারেন, হয়তো আপনার নাম ওই একটু ভালো সুন্দরভাবে স্টিকার তৈরি করে এই কোটাতে লাগিয়ে দিলেন। তো কিভাবে স্টিকার তৈরি করবেন, আপনি গুগলে সার্চ দিবেন, দেওয়ার পর দেখবেন ওখানে আপনার স্টিকারের লোগো বা এই ধরনের অনেক ধরনের দেওয়া আছে, ওখান থেকে আপনি চুজ করে একটি স্টিকারের নমুনা নিয়ে নেবেন, নিয়ে পরে স্টিকার তৈরি করে নেবেন। তো স্টিকার কোথায় থেকে তৈরি করবেন, স্টিকার আপনি প্রিন্টিং প্রেসের থেকে এদের সাথে যোগাযোগ করবেন, তখন এরা আপনার স্টিকার তৈরি করে দিবে। তো স্টিকার তৈরি করতে হয়তো একটু বেশি লাগবে, কারণ 50টা 100টা স্টিকার আপনি তৈরি করতে গেলে আপনার খরচ পড়বে বেশি, তার জন্য আপনি বেশি স্টিকার একসাথে তৈরি করে নেবেন, তখন দেখবেন আপনার খরচটা একটু কম লাগবে। তো স্টিকার তৈরি করে নিয়ে আপনার কোটাগুলোতে লাগিয়ে নেবেন। লাগানোর পর তারপরে কসমেটিকের দোকান বা বিউটি পার্লার এখন আনাচে গ্রামে যে কোনো জায়গার মধ্যে বিউটি পার্লার এখন আছে। তারপরে আপনি সেলুনের মধ্যেও যোগাযোগ করতে পারেন, বিউটি পার্লার অথবা সেলুন বা কসমেটিকের দোকান এদের কাছে আপনি কোটাগুলো নিয়ে যাবেন, নিয়ে এদেরকে বলবেন এগুলো হচ্ছে এক্সেল পাউডার। তো এক্সেল পাউডার দিয়ে হয়তো অনেকে আপনাকে প্রশ্ন করতে পারে এগুলো দিয়ে আমরা কি করব, তখন এদেরকে বুঝিয়ে বলবেন কাস্টমার এসে আপনাদের কাছে চাইতে পারে এক্সেল পাউডার আছে কি না, তখন আপনারা এই পাউডারগুলো বিক্রি করতে পারবেন। তো এক্সেল পাউডার দিয়ে কি তৈরি করা হয়, এক্সেল পাউডার দিয়ে আপনার ফেস প্যাক তৈরি করা হয়। তো ফেস প্যাক কীভাবে তৈরি করতে হয়, যেমন আপনার গোলাপ জলের মধ্যে আপনার এই পাউডারগুলো কিছু ঢেলে মিক্স করে তখন ফেস প্যাক তৈরি করে, অথবা মধু দিয়ে তৈরি করে, মধুর সাথে এক্সেল পাউডার কিছু মিক্স করে ডিমের ভিতরের যে সাদা অংশটুকু ওই অংশটুকুর সাথে আপনার এক্সেল পাউডার মিক্স করে ফেস প্যাক তৈরি করে। তো এই ফেস প্যাক তৈরি কীভাবে করতে হয় এগুলো আপনি যদি একটু আইডিয়া দিয়ে এদেরকে দিতে পারেন, তখন এরা
আপনার কাছ থেকে ক্রয় করবে। তো এদের কাছে আপনি নিজে যে তৈরি করছেন এটা এদের কাছে বলার দরকার নেই, যেহেতু আমাদের দেশে কথাই আছে বাড়ির গরু গাটার ঘাস খায় না। তো এখন আপনি যদি বলেন যে আপনি নিজে তৈরি করছেন, হয়তো আপনার সাথে হয়তো এরা ভাবতে পারে উনি আর কি তৈরি করবে, ওনার এগুলো দিয়ে চলবে না বা এই সেই ধরনের চিন্তাভাবনা করতে পারে। তো আপনি বলবেন আমি বিদেশি একটা কোম্পানির কাছ থেকে এজেন্ট নিয়েছেন, এরকম কিছু বলবেন, বলে তখন আপনি এদেরকে দিবেন। অনেক সময় দেখা গেছে ঘরের মধ্যে ঘরোয়াভাবে তৈরি করার জন্য ফেস প্যাক কসমেটিকের দোকান থেকে এক্সেল পাউডার নিতে আসবে, তো এরা যে এক্সেল পাউডার নিবে এরা তো আর বেশি নিবে না, এরা হয়তো নিবে 50 গ্রাম বা 100 গ্রাম। তো আপনি 50 গ্রাম 100 গ্রামের কোটাও তৈরি করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, লাভের যে এই পরিমাণটা দেশে এখন এক্সেল পাউডার 500-600 টাকা কেজি বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তো আপনিও এই দামে বিক্রি করতে পারেন। তো আপনি মনে করেন দুটা বা তিনটা বিউটি পার্লার বা সেলুন বা কসমেটিকের দোকানে আপনি দৈনিক যদি 1 কেজি 2-3টি দোকানে মিলিয়ে যদি আপনি দৈনিক 1 কেজি বা 2 কেজি আপনি এক্সেল পাউডার দিতে পারেন, যদি 2 কেজি দিতে পারেন 500 টাকা দামে দিতে পারলেও আপনার 2 কেজির দাম আসতেছে 1000 টাকা। তো 1000 টাকা আসলে আপনার মাসে 30,000 টাকা। তো এখান থেকে আপনার খরচ তো আর বেশি না, হয়তো আপনি একটা গ্রাইন্ডার মেশিন কিনলেন, গ্রাইন্ডার মেশিনের দাম পড়লো হয়তো 1000-2000 টাকা, আর কিছু স্টিকার তৈরি করলেন, তারপরে নিজের পরিশ্রম আর ডিমের খোসা যে হোটেল বা বেকারি থেকে আনলেন ওখানে তো আপনার কোনো টাকা টোকা দেওয়া লাগতেছে না, আর যদিও লাগে সামান্য অল্প কিছু এদেরকে চা পান খাওয়ার জন্য কিছু আপনি দিলেন তখন এরা খুশি আপনাকে দিয়ে দেবে। তো আপনার এখানে কিন্তু কোনো ইনভেস্ট করার দরকার পড়তেছে না। তো এমন আপনি যদি 2টা দোকানে বা 3টা দোকান মিলিয়ে আপনি দৈনিক 1 কেজি দিতে পারেন বা 2 কেজি পাউডার দিতে পারেন, 2 কেজি পাউডার দিতে পারলে আপনার 1000 টাকা দৈনিক আসতেছে, তো মাসে আপনার 30,000। তো মাসে 30,000 হলে এখান থেকে আপনার বিভিন্ন খরচ বা এটা সেটা মিলিয়ে আপনি মনে করেন 5,000 টাকা বাদ দিয়ে দিলেন বা 10,000 টাকা বাদ দিয়ে দিলেন, এরপরেও তো আপনার 20,000 টাকা থাকতেছে বা 25,000 টাকা থাকতেছে। আমার মনে হয় আপনারা বেকার বসে না থেকে এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো শুরুতে হয়তো একটু আপনাদের কাছে খারাপ লাগতে পারে যে ডিমের খোসা সংগ্রহ করতে হবে, তারপরে হয়তো মনে করতে পারেন এটা একটা নিম্নমানের ব্যবসা, কিন্তু আপনি একটু চিন্তা করবেন এটার মধ্যে কিন্তু আপনার কোনো ইনভেস্ট করা লাগতেছে না। যারা ইনভেস্ট না করতে পারবেন তারা হয়তো এই ব্যবসাটা শুরু করতে পারেন, তো কিছুদিন হয়তো খারাপ লাগতে পারে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো আইডিয়া বা অন্য কোনো ব্যবসার আইডিয়া নিয়ে আসব, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনায় আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।